জারি রয়েছে মেন্ট কসরত চিড়ুনি আসন ভাগবন্টা অঙ্ক বিজেডি বিজেপি মেন্টকু নেই দুই দিন হেলা রাজ্য রাজনীতি সরগরম রহিতিবা বেলে মেন্টর রূপরেখ কড় হেব এহা উপরে সমস্তক নজর রহিছি বিধিবদ্ধ ভাবে মেন্ট কেবে ঘোষণা হেব এনেই মুহ খুলুনাহান্তি নেতা গোটিয়ে পটে কেউ সিট কাহাকু মিলিব জানিবা পাই অপেক্ষা করি রহিছন্তি রাজ্যবাসী অন্যপটে লোকঙ্ক মনেরে ভ্রান্তি সৃষ্টি করুছি নেতাঙ্ক বয়ান দেখন্তু আপন মানে অপেক্ষা করন্তু এবং অপেক্ষার অন্ত যা হব আপন মানে নিশ্চিত ভাবে জানিবে তেনু মোর কিছি এথিরে প্রতিক্রিয়া দেবার না নিশ্চিত ভাবে কিছু স্পেকুলেশন নাই মতে সেমিতি সে বাবদরে কোনসি প্রকার তথ্য মো পাখরে নাই তেণু করি মু যেতে দূর সম্ভব ভারতীয় জনতা পার্টি একা লড়িবার বহু সম্ভাবনা আছে ইয়ে সবগুড়িক মিডিয়া স্পেকুলেশন ইয়ে সবগুড়িক সোশিয়াল মিডিয়ারে চর্চা হওয়া বিষয়বস্তু কালি তো সোশিয়াল মিডিয়ারে সিট বি বাঁটি দিয়াগলা কি কেতে কেউ সিট্রে ঠিয়া হব তেণুকরি এসব মিথ্যা কপোলকল্পিত কথার ভাবছি আমি দূরে রহিবার আবশ্যকতা আছে এপটে সোশিয়াল মিডিয়া ঠারু আরম্ভ করে জাতীয় গণমাধ্যমে মেন্ট নেই ভিন্ন ভিন্ন আকলন প্রকাশ পাইবার লাগিছি কুযাচ্ছে দুই দল মধ্যে আসন ভাগবন্টা অঙ্ক ছিণ্ডু না কিছু নির্দিষ্ট আসন উপরে উভয় আগ্রহ দেখাউছেন চর্চা হচ্ছে ভুবনেশ্বর পুরী কন্ধমাল ঢেঙ্কানাড়কে রয়েছে দ্বন্দ্ব চারি লোকসভা উপরে রয়েছে দুই দলর নজর বিধানসভার শহে আসন ছাড়বাকে রাজি না বিজেপি সূচনা অনুসারে দিল্লিরে অটকি রাজ্য বিজেপি নেতাঙ্ক কেন্দ্রীয় নেতা তুহাকু তুহা আলোচনা করুথিবা বেলে 5টি অধ্যক্ষ ভি কে পাণ্ডিয়ান ও বিজেডি সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস গতকাল দিল্লি যাইছিলে আজি ভুবনেশ্বর ফেরি আসছন্তি কিন্তু দিল্লিরে কাহাকু ভেটিলে ও কোন আলোচনা কলে তাহা স্পষ্ট হই নাহি যদিও লোকসভার বিজেপি এবং বিধানসভার বিজেডি বড় ভাই ভূমিকা তুলাইবা এক প্রকার নিশ্চিত হয়েছে কিন্তু কেউ ফর্মুলা আধারে সিট ভাগবন্টা হব এথিরে চূড়ান্ত সহমতি প্রকাশ পাই নথিবা কোয়াযাউছি তবে লোকসভার বিজেপি বিজেডি 13-8 কিংবা 14-7 আধারে আসন ভাগবন্টা নিয়ে চর্চা হচ্ছে বিধানসভার 100 অধিক আসন বিজেডি দাবি করুথিবা সূচনা কিন্তু 100 অধিক আসন ছাড়িবাকু নারাজ বিজেপি তবে দুই দল ভিতরে সহমতি আনিবা পাই শীর্ষ স্তরে উদ্যম জারি রয়েছে দিনে দুই দিন মধ্যে মেন্ট রূপরেখ চূড়ান্ত হব বলে কুযাযাউছি ভুবনেশ্বর ক্যামেরা পর্সন বাণী নন্দন ও সুরেশ নবকিশোর সাহু ও জ্যোতিপ্রকাশ দাসঙ্ক রিপোর্ট কনক নিউজ।